নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 এপ্রিল 2022 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। 2022 টু 2023 এক বছর এই দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে। আপনি মিথুন রাশি এবং আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য কি ফল আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এখানে কোনো প্রশংসার কোনো কথা নয়, এটি সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। দীর্ঘ 12 বছর পর কুম্ভ রাশি ত্যাগ করে আপনার মীন রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ 2010 সালে এই মীন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছিল, ঠিক 12 বছর, 2022 সাল আবার মীন রাশিতে প্রবেশ। মিথুন রাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। আমি তার আগে বলি, আপনারা বৃহস্পতির জন্য, যাদের বৃহস্পতি নেগেটিভ আছে, পজিটিভ নেই, বৃহস্পতি খারাপ, আপনারা বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন এবং এর পাশাপাশি আপনার বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। বিশেষভাবে বৃহস্পতির কবচ এবং বিষ্ণু সহস্র নাম যদি আপনারা পাঠ করেন, বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, বৃহস্পতি আমাদেরকে কী দেয়? বৃহস্পতি আমাদেরকে জ্ঞান, আপনার ভাগ্য, ধর্ম, সন্তান, শিক্ষা, এই জায়গাগুলো, উচ্চশিক্ষা, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির আন্ডারে। মেয়েদের ক্ষেত্রে বিবাহের পর দাম্পত্য সুখটা কিন্তু রিপ্রেজেন্ট করে কিন্তু দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতির রাশি পরিবর্তনে মিথুন রাশির ক্ষেত্রে কি ফল আসতে চলেছে? প্রথম কথা, মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে গুড নিউজ যেটা, সেটা আপনাদের শনির ধাইয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং এই যে বৃহস্পতি 13 এপ্রিল 2022 যে প্রবেশ করছে, আপনাদের কর্ম হবে কি? দেখুন, ছোট্ট করে আপনাদের আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আপনাদের ক্ষেত্রে পঞ্চ মহাপুরুষ রাজযোগে হংস নবম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয়, কর্মভাবে অবস্থান করছে কর্মপতি। যারা দীর্ঘদিন ধরে কর্মের প্রচেষ্টা করছিলেন, কর্ম পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা যোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের সুদৃঢ় কিন্তু হবে। কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু এ সময় হতে চলেছে। আপনি আপনি মিথুন রাশি মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, কুটুম্বভাব, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে চেষ্টা করছিলেন কিনা, বিয়েটা কিন্তু আপনাদের কনফার্ম হয়ে যাচ্ছে। এবং আপনার কথাবার্তার মধ্যে সুন্দর মধুরতা কিন্তু দেখা যাবে। এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট হবে, আপনাদের যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে ফাইন্যান্সের জায়গা, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু থাকছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আর্থিক সুদৃঢ় আপনার কিন্তু হতে চলেছে। এর সাথে সাথে আপনাদের ঠিক চতুর্থ ভাবে দৃষ্টি পড়ছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, নিজস্ব প্রপার্টি আপনাদের হবে, আপনাদের ভূমি ভবন বাহন সুখ দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, মায়ের সাথে সম্পর্কে উন্নতি হবে, এই এবং শিক্ষার জায়গাটা, এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। কারণ আপনাদের সুখভাবে দৃষ্টি দিচ্ছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি এ সময় করবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে। ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট
আপনারা কিন্তু পাবেন। আপনি মিথুন রাশি মানুষ, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং সরাসরি বৃহস্পতি ধনভাবে যে দৃষ্টিটা দিচ্ছে, আকর্ষিক ধনপ্রাপ্তি ডুবে আছে, আটকে গেছে আপনার ক্ষেত্রে, টাকা পেন্ডিং হয়ে আছে, বিল পাস হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে মিথুন রাশির ক্ষেত্রে। এর সাথে সাথে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন রোগ ঋণ শত্রুতা এবং কম্পিটিশান। প্রথম কথা হচ্ছে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন কি না, আপনি মিথুন রাশি মানুষ, আপনি কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু করবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সাকসেস পাবেন মিথুন রাশি। শত্রুতা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে সব কথা তাকে বলবেন না, এখান থেকে কিন্তু শত্রুতা বাড়বে। এবং ঋণ হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, ঋণের জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। হট করে ঋণ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু দেখবেন কি কারণে ঋণ নেবেন সেটা কিন্তু দেখবেন। রোগ ঋণ শত্রুতা, দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, লিভারজনিত সমস্যা, এই জায়গাগুলো কিন্তু, প্যাঙ্ক্রিয়াটিস সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। তবে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু ভালো। বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের বিশেষ করে ভাগ্যোদয়, কর্ম, অর্থ, বিবাহ, সন্তান, শিক্ষা, এই জায়গাগুলো কিন্তু মজবুত কিন্তু করবে। এইটা ছিল ফার্স্ট পার্ট মিথুন রাশি। দ্বিতীয় যে পার্ট সেটি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, 12 বছর পর মীন রাশিতে প্রবেশ, টানা 22-23 এক বছর মিথুন আপনার মীন রাশিতে থাকবে। দেখুন মীন রাশি ঠিক অষ্টমভাবে চলে যাচ্ছে, মীন রাশির কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার ভাগ্যভাবে যাচ্ছে, মার্জনা করবেন সরাসরি ভাগ্যভাবে গিয়ে আপনাদের ভাগ্য বৃদ্ধি কিন্তু করবে। ধর্মীয় ব্যাপারে আপনাদের বিশেষ আগ্রহটা বাড়বে, আপনি কর্কট রাশি মানুষ, ধর্মক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়বে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে যাওয়া টাকা সেগুলো পুনরুদ্ধার কিন্তু হবে। সরাসরি থার্ড হাউসের দৃষ্টি, আপনাদের এবছর 22-23 আপনাদের ভ্রমণ কিন্তু হবে, যাত্রা, ঘুরে বেড়ানো, ভ্রমণটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কর্কট রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এ সময়ের মধ্যে বড় ধরনের কন্ট্রাক্টগুলো, অপরচুনিটি আপনাদের কিন্তু এই সময় আসবে, বড় ধরনের কন্ট্রাক্ট অপরচুনিটিগুলো কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি, বৃহস্পতি আপনার রাশিতে, আমি বারবার বলছি বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেই সে ভাবগুলো অমৃত হয়ে যায়, গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়। আপনাদের স্বাস্থ্য দিক থেকে উন্নতি হবে, আপনাদের কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে, কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং সরাসরি আপনাদের পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, দেখুন পঞ্চম ভাব আমাদের শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট, সন্তান, এডুকেশান, এই জায়গাগুলো শেয়ার মার্কেট থেকে আপনারা প্রফিট পাবেন। অর্থাৎ যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্ল্যানিং করছেন, যারা দাম্পত্য যারা আছেন সন্তানের জন্য দীর্ঘদিন সন্তানের জায়গা নিয়ে আপনারা চিন্তায় করছিলেন, এই জায়গাটা কিন্তু আপনারা পঞ্চমভাবে দৃষ্টি, সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সুনাম অর্জন করবেন, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের জেমস জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদির সাথে যুক্ত আছেন,
এই জায়গার ব্যবসাগুলো কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সুদৃঢ় হতে কিন্তু চলেছে। এবং আপনারা বিশেষভাবে এই সময়ের মধ্যে আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্য পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। আমি বারবার বলি মেহনতির থেকে ভাগ্য বড়, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আর যেখানে ভাগ্যভাবে ভাগ্যপতি সগৃহী অবস্থান করছে, ভাগ্য আপনার সাথ দিবে এবং আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু সাকসেস দেবে। পঞ্চম ভাব রিপ্রেজেন্ট প্রেম, প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং নতুন প্রেম, পুরাতন প্রেম কাম ব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এই ছিল বৃহস্পতি রাশি পরিবর্তনে মিথুন রাশি এবং কর্কট রাশি কী ফল পেতে চলেছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং মহাদেবের উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে গণেশজির আপনারা উপাসনা করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন, তাতে কিন্তু বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন, এই কর্কট এবং মিথুনের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।